উদ্ভাবনের 8 বছর পর গতি আসছে পলিথিনের বিকল্প পাটের সোনালী ব্যাগ উৎপাদনে। পরিবেশ বান্ধব এই ব্যাগের উৎপাদন বাড়াতে নেয়া 100 কোটি টাকার প্রকল্পে প্রতিদিনই তৈরি হবে প্রায় 10 লাখ ব্যাগ। জুলাইয়ের পর বাণিজ্যিকভাবে এই ব্যাগের উৎপাদন শুরু করতে কাজ করছে সরকার। পরিবেশ বান্ধব এই ব্যাগ দেখতে সাধারণ পলিথিনের মতোই, তবে পচনশীল। তৈরি হচ্ছে দেশের সোনালি আঁশ অর্থাৎ পাট দিয়ে। এই ব্যাগের নামও রাখা হয়েছে সোনালি ব্যাগ। দর্শক, চলুন দেখে আসি এই ব্যাগের উৎপাদন প্রক্রিয়া। প্রথমে পাটের আঁশ থেকে সূক্ষ্ম সেলুলোজ আহরণ করে রাসায়নিক মেশানো হয়। এরপর প্লান্টে বানানো হয় ওয়াটার সেলুলোজ সলুবল। এগুলো সুনির্দিষ্ট তাপমাত্রায় বায়োপলিমার লিকুইড প্লান্টে নিয়ে দ্রবণ তৈরি করা হয়। এই দ্রবণ থেকে শীট তৈরির পর শুরু হয় ব্যাগ তৈরি ও ছাপার কাজ। রাজধানীর ডেমরায় শীতলক্ষা নদীর তীরে সরকারি লতিফ পাওয়ানি জুট মিলে সীমিত পরিসরে চলছে সোনালী ব্যাগ উৎপাদনের কাজ। বর্তমানে প্রতিদিন 250 কেজি ব্যাগ তৈরি হলেও সক্ষমতা রয়েছে 1 টনের। এখন আমরা 200-250 কেজি পাড্ডে করতে পারি। এখন যদি আমাদের আর 2টা মেশিন মাত্র, যেটা কাস্টিং মেশিন, যদি আমরা বেশি পাই তাহলে আমরা এখনই আমাদের যে অবস্থা আছে তা আমরা 1 টন প্রোডাকশন যেতে পারি। শতভাগ পরিবেশ বান্ধব এটা। উৎপাদনে যে ম্যাটেরিয়ালস লাগে পাট, সেটা কার্বন নেগেটিভ। বুধবার প্রকল্প পরিদর্শনে গিয়ে পাট ও বস্ত্রমন্ত্রী জানান, আগামীতে পলিথিন নয়, মানুষের হাতে থাকবে সোনালী ব্যাগ। এজন্য দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা চলছে। দাম মানুষের ক্রয় ক্ষমতার নাগালের ভিতরে থাকতে হবে। প্রায় 100 কোটি টাকার একটি প্রজেক্ট দিয়েছেন এই ব্যাপারে। অভিযানের আগে পলিথিনের বিকল্প মানুষের হাতে তুলে দিতে হবে। সম্ভাবনা থাকলেও গেল 8 বছরে সোনালী ব্যাগের বাণিজ্যিক উৎপাদনে এগিয়ে আসেনি বেসরকারি কোনো প্রতিষ্ঠান। অবশেষে সরকারের পক্ষ থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।